দিদি ভাই, এখানে চুপটি করে বসে আছিস, ঘুম আসছে না বুঝি? ঠিক আছে, চল চল শুবি চল। আমি সেই ছোট্টবেলায় তোকে যেরকম ঘুম পাড়িয়ে দিত, আজকেও ঠিক সেইভাবে ঘুম পাড়িয়ে দেব। চল, তোর মনে আছে ছোট্টবেলায় তুই কিরকম বায়না করতিস আমার কাছে ঘুমোবি বলে? তোর মা জোর করে তোকে চেপে ধরে ঘুম পাড়িয়ে দিত, যেই সবাই ঘুমিয়ে পড়ত তুই টুক করে পালিয়ে আমার কাছে চলে আসতিস। আরে দুষ্টু ছিলি তুই, রোজ রাত্রে একটা করে কল্পনা শুনলে তোর ঘুমই আসতো না। চল চল ওঠ ওঠ, আজকে আবার সেইভাবে তোকে ঘুম পাড়িয়ে দেবো। চল 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 না, আয় তোকে একটা কথা বলি দিদি ভাই, এবার তুই একটা বিয়ে কর, স্বামী সন্তান নিয়ে সুখে ঘর কর। তোর নিজের ঘর, নিজের সন্তান, নিজের সংসার এসব না দেখে আমি তো মরেও শান্তি পাবো না রে। কাঁদিস না বাবা, জানি একটা ভুল হয়ে গেছে আমাদের, কিন্তু সেই ভুলটা যে বারবার হবে তার তো কোনো মানে নেই, কি বল? হ্যাঁ কাঁদিস না কাঁদিস না সোনা, আর কাঁদিস না দিদি ভাই, চুপ কর। হ্যাঁ রে, তোর বুঝি কাউকে পছন্দ হয় না? তোর মতো সুন্দরীর পেছনে লাইন দিয়ে নিশ্চয়ই অনেকেই দাঁড়িয়ে আছে, তাদের মধ্যে কাউকে পছন্দ হয় না আমাকে বল না। জানিস তো দিদি ভাই, স্বামীর ঘরটা হচ্ছে মেয়েদের আসল ঘর, নিজের ঘর, যে বাড়িতে ছেলেবেলা থেকে হেসে খেলে মানুষ হয়, বিয়ের পরে সেই বাড়িটা হয়ে যায় বাপের বাড়ি, আর স্বামীর ঘরটা হয়ে যায় নিজের বাড়ি, সেখানেই তার সব থেকে বেশি অধিকার। তাই বলছিলাম দিদি ভাই, এবার তুই একটা বিয়ে কর, তোর বিয়েটা দেখে যেতে পারলে আমি খুব শান্তি পাব, তোর সংসার হবে, সন্তান হবে, আমার খুব আনন্দ হবে।